বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী অ্যাডভোকেট ফয়জুর রহমানের নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বক্তারা বলেন, দীর্ঘদিন আইন পেশায় থাকলেও ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও অন্যান্য আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর সহকর্মী হয়ে কাজ করে গেছেন ফয়জুর রহমান। বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী অ্যাডভোকেট ফয়জুর রহমানের নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বক্তারা বলেন, দীর্ঘদিন আইন পেশায় থাকলেও ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও অন্যান্য আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর সহকর্মী হয়ে কাজ করে গেছেন ফয়জুর রহমান। বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী অ্যাডভোকেট ফয়জুর রহমানের নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বক্তারা বলেন, দীর্ঘদিন আইন পেশায় থাকলেও ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও অন্যান্য আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর সহকর্মী হয়ে কাজ করে গেছেন ফয়জুর রহমান। বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী অ্যাডভোকেট ফয়জুর রহমানের নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বক্তারা বলেন, দীর্ঘদিন আইন পেশায় থাকলেও ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও অন্যান্য আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর সহকর্মী হয়ে কাজ করে গেছেন ফয়জুর রহমান। বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী অ্যাডভোকেট ফয়জুর রহমানের নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বক্তারা বলেন, দীর্ঘদিন আইন পেশায় থাকলেও ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও অন্যান্য আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর সহকর্মী হয়ে কাজ করে গেছেন ফয়জুর রহমান। বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী অ্যাডভোকেট ফয়জুর রহমানের নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বক্তারা বলেন, দীর্ঘদিন আইন পেশায় থাকলেও ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও অন্যান্য আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর সহকর্মী হয়ে কাজ করে গেছেন ফয়জুর রহমান। আমরা সামাজিক কল্যাণ রাষ্ট্রের পাশাপাশি বক্তব্য রাখবেন।